শিক্ষা বিভাগত প্রাইমারী পর্যায়ের পর উচ্চ পর্যায়ের কেলেঙ্কারি ইতিমধ্যে আমি পিএইচডি সম্পর্কে আপনার চ্যানেল দিছো। আজি মই আপনার থাকা 326টা মাদ্রাসা আছে, প্রি সিনিয়র মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সেই মাদ্রাসাবিলাকত কিছু দুষ্কৃতিকারী উত্তর প্রদেশের মানে রামপুরের পর কফ ওরিয়েন্টাল কলেজ রামপুর উত্তর প্রদেশের পর সার্টিফিকেট কিনে আনিছে। এই সার্টিফিকেট বিলাক আনি আমার মাদ্রাসা বোর্ডের সেক্রেটারি এ কিউ আল আমিন আমার কি করলে 2004 চনত ইকুইভেলেন্ট দিয়ার সলনি পার্সিয়াল ইকুইভেলেন্ট মানে আংশিক সমমর্যাদা মানে আধা অংশ মেট্রিক পাস নকরি আপনি সিক্স পাস করলেও আপনার পার্সিয়াল সার্টিফিকেট দিব, আপনি এক্সা করে পাব। মানে শিক্ষা বিভাগত এনেকা কেলেঙ্কারি চলিছে যে সম্পূর্ণ শিক্ষা হব না, আংশিক শিক্ষারেও আজিকালি আমি শিক্ষকর পদ ক্রয় করব পারি। গতি মানে শিক্ষামন্ত্রীর লগতে মুখ্যমন্ত্রী অনুরোধ জানাইছো যে এই যে পার্সিয়াল ইকুইভেলেন্ট দিয়ে যেখানে মানুষে চাকরি করে আছে সার্টিফিকেট ভেরিফাই করব লাগে আর ওপর বিহিত ব্যবস্থা লব লাগে, কারণ নহলে শিক্ষা ব্যবস্থাটা একেবারে বেয়া হয়ে যাবে, শিক্ষা নিম্নগামী হয়েছে আরো নিম্নগামী হব সুদূর 30-20-30 বছর। এই কৰিছো কিন্তু আর টি আই করিলেও মানে কিছু তথ্য নাপায়, এইবিলাক তথ্য মই বিভিন্ন তথ্য নিদিয়ে প্রধান শিক্ষকৰ পৰা সংগ্রহ কৰিছো। হয় হয়, তেওঁলোকে কৈছে যে আমিও তেওঁলোক পড়াবই নাজানে, অসমীয়া নাজানেই তেওঁলোকে। আৰু কোনজন শিক্ষকৰ পৰা আপুনি অভিযোগ? নহয়, এতিয়া চাওক মেইনলি তো আমাৰ এতিয়া সেক্রেটারি, এতিয়া শিক্ষক বিলাক হল ধরক এসিস্ট্যান্ট কোরআন পড়ায়, আপু আপনার কিবা হাফিজানা কিবা পড়ায়, তেওঁলোকৰ আমি সাবজেক্ট বিলাক নাজানো, তেওঁলোকে কি করে এই সার্টিফিকেট বিলাক কিনি আনিছে, আনি জমা দিছে। আর এই মেক্সিমাম মাদ্রাসা আপনার ফিল্ডত দেখা না যায়, খুব কম সংখ্যক মাদ্রাসা আছে। গতি মই কৈছো যে শিক্ষা বিভাগে আজির তারিখ যেহেতু ব্যবস্থা লৈছে, আমার পিএইচডি ডিগ্রির উপর যে ব্যবস্থা লৈছে, তেনেদরে মাদ্রাসা শিক্ষক বিলাকর উপরতো ব্যবস্থা লো। আর এটা মই আপনার অরিজিনাল দিছো, আকবর আলী এসিস্ট্যান্ট কোরআন টিচার, কি করেছে গভ ওরিয়েন্টাল কলেজের পর 1998-তে পাস করে অহা দেখাইছে, কিন্তু তাক পার্সিয়াল ইকুইভেলেন্ট সার্টিফিকেট দিলে, কিন্তু একচুয়ালি পাস করেছে আমার কোরপর 2007 চনত পাস করলে আপনার মাদ্রাসা, নিযুক্তি লাভ করলে 1996-ত পাস নকরা করিয়ে নিযুক্তি পালে তারপরে পাস করা দেখাইছে, পাস করা সার্টিফিকেট মানে এনেকুৱা ধরনের কেলেঙ্কারি ভরি বহুত 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 326টা মাদ্রাসার 50% মাদ্রাসাতে এনেকুৱা কেলেঙ্কারি আছে। আর আপনাকে ইয়ার এই সন্দর্ভত আপনাকে কিবা স্মারক পত্র প্রদান করবে? অলরেডি মই এই সম্পর্কে প্রত্যেকটো জিলারে জিলাধিকারীক জনাইছো, মই শিক্ষামন্ত্রীক জনাইছো, মানে প্রধান কি কয় আমার মুখ্যমন্ত্রীকো জনাইছো, কমিশনার সেক্রেটারিক জনাইছো, কিন্তু তেওঁলোক এইবিলাকত আমার বর্তমানের মুখ্যমন্ত্রীজন জড়িত নাই, এই একদম 100% জল জল পটপট, কিন্তু শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলতেই হয়েছিল আর সেই কেলেঙ্কারি জড়িত না থাকলে তো এইবিলাক নহয় না। সেটাই হয়। আর কি আহ্বান জানাবো আপনি? মই কৈছো যে তেওঁলোকে অসমৰ শিক্ষার মানদণ্ড উন্নত করার কারণে এই মাদ্রাসাবিলাকৰ যেবিলাক পার্সিয়াল ইকুইভেলেন্ট আংশিক সমমর্যাদার সার্টিফিকেট যেখানে আছে সেইখানে ভেরিফাই করব লাগে আর ইয়ার উপর ব্যবস্থা। ঠিক আছে, ওকে।